শুধু দর্শক মণ্ডলী যে যেখানেই আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা জায়গাতে এসেছি যে একটা নার্সারি, একজন সফল উদ্যোক্তা, এই সফল উদ্যোক্তা আব্দুল খালেক একটা এনজিওতে চাকরি করত। 2017 সালে সে এনজিওর চাকরি হঠাৎ করে বাদ দিয়ে দেয়, দিয়ে সে মাত্র 60,000 টাকা নিয়ে একটা নার্সারি তৈরি করে, সেখানে মাটিবিহীন কোকোপিডের মাধ্যমে ওই নার্সারিতে শুরু করে, যেখানে 30,000 চারার ক্যাপাসিটি ছিল। তার কাছে কিছু সামান্য গচ্ছিত টাকা ছিল আর সাথে কিছু টাকা লোন নিয়ে এই নার্সারিটা প্রতিষ্ঠিত করে। এমনই একটা দিন তার গেছে, তার বাড়িতে চাটাইয়ের বেড়া, উপরে টিনের ঘর ছিল, আর সে নিজের ক্ষমতায় তার বাড়িতে পাকা ঘর তৈরি করেছে এবং তার বাড়িতে ভার্মি কম্পোস্ট, তারপর কোকোপিট, তারপর হাঁস চাষ, তারপর গবাদি পশুপালন, তারপর আপনার মুরগি, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস, নার্সারির চারা, যেরকম পাশে দেখতে পাচ্ছেন চারা, এই ধরনের বিভিন্ন কিছু কাজের সাথে যুক্ত, এবং পাশাপাশি একটা রাইস কম্বাইন্ড হারভেস্টার সে ক্রয় করেছে, লোনের মাধ্যমে করেছিল। এখন সেই লোনটাও শোধ করে সে একটা পুরাপুরি একজন সফল উদ্যোক্তা। আমরা আপনাদেরকে সেই সফল উদ্যোক্তার সাথে পরিচয় করা দেব এবং তার পুরা নার্সারি এবং তার কার্যক্রম সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার এই পুরো আয়োজনে আপনারা থাকবেন এবং দেখার চেষ্টা করবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শকগণ, ওনার নার্সারিতে আমরা দেখি এবং ওনার সাথে পরিচয় হই। দর্শক মণ্ডলী, আমরা এত সময় যে কথাগুলো বললাম, আব্দুল খালেক একজন সফল উদ্যোক্তা, আমরা তাদের সাথে আপনাকে পরিচয় করে দিতে চেয়েছি এবং চলুন সেই আব্দুল খালেকের সাথে কথা বলি। আব্দুল খালেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার নার্সারিতে আমরা ঢুকে পড়েছি অলরেডি আপনার অনুমতি ক্রমেই। আমরা আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে আমরা এই যে আপনি নার্সারি করছেন, যে নার্সারিটা আমরা দেখতে পাচ্ছি, এইটা আপনি প্রথমে কিভাবে শুরু করলেন বা কিভাবে উদ্যোগ হলেন? আপনি তো আমি জানি যে একটা এনজিওতে চাকরি করছেন, তাই না? সেই এনজিওর চাকরি ছেড়ে দিয়ে আপনি কেন এই নার্সারি ব্যবসাতে আসলেন এবং কত টাকা দিয়ে শুরু করছেন আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। আচ্ছা ভাই, আমি যখন এটা প্রথমে শুরু করি, আমি যখন এনজিওতে চাকরি করছি, আপনি জানেন হয়তো, আপনার এনজিওতে যখন একটা প্রজেক্টে কাজ করতাম, আর একটা প্রজেক্টে গেলে তখন দেখা যেত চাকরির সমস্যা, একটা প্রজেক্ট লং টার্ম থাকে, হয়তো 2 বছর 1 বছর, তারপরে 1 বছর পরে কি চাকরিটা আসলে আদা হবে কি না, চাকরিটা করে ভালোভাবে কাজ করতে পারবো কিনা, এটা টেনশন থাকে। হ্যাঁ টেনশন থাকে। তখন আগে থেকে ভাবতাম যে কী একটা ব্যবসা করবো, তখন ব্যবসা করবো এরকম ভাবতে ভাবতে 2017 সালে আমি আমাদের একটা প্রজেক্ট খোলা দেওয়া যায়, তখন রাশিয়ার ছোটো আকারে একটা নার্সারি শুরু করি সলে আসায়। কত টাকা দিয়ে এটা ওটা শুরু করছিলাম? 50 থেকে 60,000 টাকা দিয়ে শুরু করছিলাম। কত চারা ক্যাপাসিটি? চারা ক্যাপাসিটি 30,000। চাকরি যে বাদ দিয়ে আসবো, এটা আসলে কি চলতে পারবে কিনা, আমাদের একটা ফ্যামিলিতে খরচ আছে, নিজের চলা আছে, বাচ্চা কাছে একটা খরচ আছে, কেমনে চলবে, অনেকটা মানে ঘাবড়াই যায় আর কি। যখন আমি 30,000 দিয়ে শুরু করি, 30 বাই 60,000 চারা ক্যাপাসিটি, তখন আমিও ভাবতাম যে কী যে হবে আসলে, জীবনে কি আসলে আরও পিছিয়ে যাবো না ইয়ে হবে, এটা তখন ভাবি পাইতাম না। তখন শুরু করে প্রায় 2-3 মাস এটা চলতেছে, এটা এরকম বুঝতাম না যে এটা চলবে কিনা। তখন আমিও ভয় যে এই টিরেস ছাড়া কোকোপিটার ছাড়া কেমনে চলবে চাকরি, আমি তো এটা ওই সময় বিপদে হয়ে গেলো, এটা বিশ্বাস করতাম না। পরে আবার চাকরিতে আমি যাই, চাকরিতে যেয়ে তখন আমি চেষ্টা করি, যেমন বিভিন্ন ডিপ্লোমা নিজের ডিপ্লোমা মার্কেটিংয়ে যে ট্রেনিংগুলো পাই, এখানে তখন চেষ্টা করি যদি ট্রেনিংগুলো এরকমই হয় তাহলে যদি বাস্তব করলে তো কিছুটা প্রচেষ্টা করলে তো আসবে ফল আসবে। তখন এই এটা দিয়ে শুরু করে তখন আস্তে আস্তে বিভিন্ন জনের চাকরি করি, তখন বিভিন্ন জনের কৃষকের সাথে কথা বলি, বিভিন্ন জনের ব্যাগে করে চা আনিয়ে দেখায় যে কোকোপিটের চা, এটা তখন কেউ জানতো না, অনেকে জানতো না যে কোকোপিটের চা আবার কি, মানে বহু কষ্ট। হ্যাঁ বহু কষ্ট করছি, করে তখন ইয়ে করলাম,
তখন করে তো হ্যাঁ আর চাকরি তো আমরা ইয়ে করতাম তখন মনে করেন যে এরকম আমার সংসার এরকম মানে সবাই ভালোভাবে চালানো বা ভালোভাবে খাওয়া বাচ্চা কাচ্চা চাহিদা এটা এটা দিতে পারতাম না এটা চাপা তোমার কাছে দিনে করে দিনে খাওয়ার মতো দেখা যাচ্ছে যে চাকরি করতাম মাস শেষে তখন যেটা মানে বসতে করতেই বিভিন্ন কলেজের কাছে গিয়ে হয়তো অনেক কাজে হাওলাত দেওয়া লাগতো আবার দেওয়া লাগতো এইভাবে চলতো প্রথম যে কোনো একটা কাজ বা ব্যবসায় আমরা হাত দিতে গেলে একটু হিমশিম খেতে হয় আপনি সেই হিমশিম খাচ্ছেন জি জি হ্যাঁ অবশ্যই অনেক হিমশিম খেয়েছি এখন তো আমি দেখলাম আপনার আমার জানা মতে দেখলাম তিনটি আপনার নার্সারি জি এখন কত হাজার বা কত লাখ চারা আপনি এখন আমাদের পার মান 12 লাখ চারা 12 লাখ 12 লাখ আমাদের এটা দুই নম্বর শাখা আমাদের এক নম্বর শাখাটা আরেকটা আছে ওটা মানে কেন ওখানে আছে 6 লাখ চারার ক্যাপাসিটি 5 লাখ চারার ক্যাপাসিটি এখানে হলে 7 লাখ চারার ক্যাপাসিটি এই 7 লাখ কি শুধু সবজি চারা এখানে 7 লাখ সবজি চারা এবং এর বাদে আবার গাছ পাশাপাশি আমি গাছের আপনাকে নার্সারি দেখলাম ওখানে কি কি আছে আপনার গাছে যত চারা আপনার মানে এক কথা নার্সারি জগতে যতগুলো চারা পাওয়া যায় গাছ থেকে শুরু করে সবজি পর্যন্ত সব ধরনের চারা আমার কাছে অ্যাভেলেবল আপনার এখান থেকে এই যে চারাগুলো দেখতেছি বা ও পাশে যে নার্সারি দেখলাম এই চারাগুলো কিভাবে বিক্রি করেন আপনি কি কাস্টমার এখানে এসে নিয়ে যায় নাকি আপনি কুরিয়ারে দেন বা কোনো অনলাইনে এখানে সিস্টেম কয়েকটা আছে কারণ যেমন এলাকা ভিত্তিক যারা পোর্চারা হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে আসি কাস্টমার আপনার হয়তো দেখছেন সামনে যে অনেক কাস্টমার আসছে নিয়ে যাচ্ছে আবার কিছু এটা আমাদের আপনার গাড়ির মাধ্যমে বিভিন্ন বাসের মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চাউলে দিয়ে থাকি এবং আমাদের এরকম সারা বাংলাদেশে চাউল এখন আমরা বিস্তার করছি সারা বাংলাদেশে আমাদের চারা যায় আচ্ছা আপনার নার্সারির নামটা কি আমাদের এটা হলো একে আগ্রো আব্দুল খালেক ভাই এই যে আমি দেখতেছি কোকোপিডে আপনি চারা করছেন এটা কিসের চারা এটা বেগুনের চারা বেগুনের চারা আচ্ছা আমরা তো দেখি সচরাচর বেগুনের চারা সবাই মাটিতে করে আপনি কেন এটা করতে গেলেন ভাই এখন বর্তমান যে আবহাওয়া আর বর্তমান যে ইয়ে আপনার মাটির চারা আপনার মনে করেন যে মর্টালিটি অনেক হয় মানে মারা যায় আর আমার কোকোপিডের চারা 95% বাঁচে থাকবে এবং কোকোপিডের চারা একটা গুণ আছে ভাই সেটা হলো আপনার 30-35% ফলন বাড়বে ফলন বাড়বে কি জন্য বাড়বে সেটা বলি আপনার যদি মাটিতে চারা টান দেবেন তখন কিন্তু 60% সেগুলো ছিঁড়ে যায় তখন চারাটা আঘাত পাচ্ছে যখন আপনি জমিতে লাগাবেন তখন দেখা যাচ্ছে জমিতে চারা লাগতে কমপক্ষে 15 থেকে 15 দিনের মতো লাগতেছে এটা লাগে ঝিমায় থাকে আর আমার কোকোপিটের চারা আপনি লাগাবেন আজকে চারা লাগাবেন কালকে জমিতে যা দেখবেন মূল জমিতে যে মনে হয় চারা লাগায় 1 সপ্তাহ বসে গেছে তার মানে এই যে সাদা সাদা দেখতেছি যে কোয়েল শিকড় সুতার মতো গাতা দেখা যাচ্ছে দর্শক মন্ডল দেখেন এই যে সুতার মতো গাতা দেখা যাচ্ছে এটা আল্লাহর প্রদত্ত শিকড় সুন্দর করে এটা চারপাশে ঘুরায় ঘুরায় সুন্দর করে গেছে ফলে দেখেন কোকোপিট ঝরে পড়তেছে না হ্যাঁ আব্দুল খালেক ভাই আচ্ছা আমি বলি ভাই এই শিকড়টা যেটা আছে যে এটা যে মাটির স্পর্শ ছাড়া বলছি আমরা ভাইরাস মুক্ত মাটির স্পর্শ ছাড়াই দেখেন মাটি এটা কেন মাটি নাই সব এটা মানে কেন কোকোপিট মূল উপাদানটা কোকোপিট এর সাথে আরো জৈব সার ভার্মি কম্পোস্ট আর দাস উপাদান দেওয়া আছে মিক্সার মানে রেডি মিক্স করা আছে এখানে মনে করেন যে ভাইরাস মুক্ত দেখেন শিকড়টা কত সুন্দর সাদা ফটফটা তো শিকড়টা নষ্ট হয়নি এবং গাছের গোড়টা দেখেন ভাই কত সুন্দর খুবই সুন্দর গাছে এটা এখানে 1 মাসের চারা কত সুন্দর হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে এটাতে যখন আপনি লাগাবেন 15 দিন আগে যে ফলনের কথা বলতেছি আপনি মাটির চারা লাগলে 15 দিন পরে মানে বর্তিবে আর আপনার কোকোপিটের চারা লাগলে আপনার সব 3 দিনের মধ্যে বিস্তার হবে তাহলে মাটির চারা যদি 15 দিন পরে যদি ফল আসে আর আমার এটা লাগাইলে 15 দিন আগেই ফল পাবেন তা কৃষিতে যদি 15 দিন আগে ফল পাবেন ভাই অনেক বড় একটা ব্যাপার 15 দিন আগে আসলো 15 দিন আগে আসলো এবং ফলনের দিক দিয়ে চারাটা যদি আঘাত পাচ্ছে না আঘাত না পাওয়ার কারণে 25-30% ফলন বৃদ্ধি পাবে তার মানে যদি আমি আর একটু বলতে যাই এই যে আপনি বললেন যে দেশের অনেক দূরে দূরে যাচ্ছে জি 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 এটা এটা যদি এইভাবে সাজায় দেন তাহলে পরিবহনের জন্য খুব ভালো এটা ভেঙে যাবে না 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 ভেঙে যাবে না স্পঞ্জ করবে আরো তাই না জি 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 খুবই সুন্দর এবং পরিবহনে বা ওয়েট হবে না আবার তাই হ্যাঁ একটা কার্টুনে 2500 কার্টুনে কমপক্ষে কত 10-15 কেজি ওজন হয় সর্বোচ্চ 10-15 কেজি জি আব্দুল খালেক তো আপনি বাড়িতে তো মানে আমি দেখছিলাম যে একটা চাটাই বেড়া উপরে টিন একটা ঘর ছিল জি জি এখন আপনার বাড়ির অবস্থা কেমন আচ্ছা ওটা তো ছিল এখন ইনশাল্লাহ আমার কাছে এখন বাড়ি বিল্ডিং বাড়ি করছি আমি 2020 সালে
2020 সালে করছি। আগে আপনার চাটার ঘর ছিল, টিনের বাড়ি ছিল। আপনি বাড়িতে এখন বর্তমান কি 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 আছে, বাড়িতে কাজ করেন, মানে কি কি কাজের সাথে আপনি? বাড়িতে আমাদের মানে আছে, আমি কম্বাইন হারভেস্টার আছে। তিন বছর সময় দেয়, এই তিন বছরের টাকাটা আসলে ওদেরকে শোধ করতে হয়। তখন গাড়ি চালায় ইয়ে করতে দিছি। আপনি কি টাকা শোধ করে দিয়েছেন? হ্যাঁ, গাড়ির টাকা শোধ করছি। আমাদের গাড়ি কম্বাইন হারভেস্টার দুইটা, এখনো একটা টাকা পাবে আর কি। এখন মনে করেন 7-8 লাখ টাকার মতো ডিউ আছে। ইনকাম ইনশাআল্লাহ এই সিজনে ওটা চলে যাবে, ইনকাম আছে। আপনার প্রতি সিজনে আপনি কত টাকা পর্যন্ত? আমরা 2020 সালে আমরা ধান কাটছিলাম 20 লাখ টাকার। করোনা শুরু হয়ে যায় তখন আমরা হাওড়ে মানে নেত্রকোনাতে যে আমরা ধান কাটি, ওখানে আমার কারণে তখন কি তন্ত্র শ্রমিক ছিল না, মানে সবাই তো ভয়ে করোনা ভয়ে ঘরে ছিল। তখন এই সময় আমরা হাওড়ে এলাকায় তখন ওইখানে একটা বড় একটা ইনকাম করে নিয়েছি আমি ওইখান থেকে। আমরা কুকুপিট উৎপাদন করি, আপনি যে নার্সারি যে কুকুপিট যে লাগে, চারা যে তৈরি করতে যে সারটা লাগে, এটা বাড়িতে আমার কারখানা আছে, এটা বাড়িতে উৎপাদন করি। আপনি বাইরে থেকে কিনতে হয় না, সবকিছু আমাদের নিজেই প্রসেস করি, নিজেই স্বয়ংসম্পূর্ণ। নিজের স্বয়ংসম্পূর্ণ, শুধু কাঁচামালটা বাইরে থেকে কিনতে হয়। শুধু এই বীজ আছে কোম্পানির, বীজ কোম্পানির এবং কুকুপিটের যে কাঁচামালটা ওটা বাইরে থেকে নিয়ে এসে আমরা ইয়ে করি, প্রসেস করে এটা ইয়ে করি। বুঝতে পারছি সেটা আর কি। তো এখন আপনি মাসে কত টাকা ইনকাম হচ্ছে? বলে আমার প্রায় 85-90 হাজার টাকা মতো বর্তমানে থাকতেছে। মানে সবকিছু বাদ দিয়ে? সব বাদ দিয়ে, হ্যাঁ। 85-90 হাজার টাকা, 85-90 হাজার পার মান্থ। তো আপনি কি খুশি এতে? না, আমার তো মনে হচ্ছে আমার তো আরও ভবিষ্যৎ প্ল্যান আছে, যে আমরা এরকম শাখা আমাদের নাচে যেমন আছে, এরকম বিভিন্ন জায়গায় আমরা নাচারি করবো। এবং ভবিষ্যৎ প্ল্যান হলো কি, এখানে মনে করেন যে আমার আমি যেমন এনজিওতে কাজ করছি, আমি তো জানি একটা চাকরি কত কষ্টকর। আর একটা চাকরি যখন হয় তখন চাকরিটা চলে যায়, তখন আরও যে কত কত কষ্টকর ফ্যামিলির থেকে, সেটা তো আমি জানি। আপনি কি মনে করছেন যে চাকরি চেয়ে আপনি এখানে খুব সুখী আছেন? অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সুখী রাখছে এসে তো বেশি আশা করা ঠিক না, অনেক অনেক। এবং এখান থেকে আমার এখান থেকে একসঙ্গে এখানে অনেক লোক কাজ করতেছে। আমার এখানে মনে করেন যে প্রায় এখানে 7 জন লোক কাজ করে পার ডে। এবং আপনি বলতেছেন যে ভবিষ্যতে আরো এরকম নার্সারি করিয়া আরো যাতে সহসর লোক আপনার এখানে কাজ করে। আপনি আরো এখানে আরো বিস্তার করবো, এখানে আমাদের 50% মাটির মধ্যে প্ল্যান্টা আছে। আমরা এখানে আশা করতেছি যে 1 একর মাটির মধ্যে করবো। আচ্ছা, আপনি কি আমাদের যারা গ্রামগঞ্জে আমরা বেকার ছেলে পেলে আছি এদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, আমি গ্রামগঞ্জে অলরেডি একটা আমার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে স্মার্ট কৃষি উদ্যোক্তা, যারা এরা এই নির্ধারণ করবো, যারা যে আমার গঞ্জে মেট্রিক পরীক্ষা দিয়েছে বা ইন্টার করতেছে, এনাদেরকে দিয়ে কাজে লাগানোর জন্য। এনারা মনে করেন যে আপনার ওই ওনাদের যে এলাকায় যে কৃষকগুলো আছে প্রথমত লিস্ট করবে, এবং ওই এলাকা তো কেউ না কেউ ব্যবসা করতেছে, কোথাও থেকে কোথাও চারা আসতেছে বা বীজ আসতেছে, বিভিন্ন জিনিসগুলো আসতেছে। আমরা একটা চেষ্টা করতেছি কি, ওই এলাকায় যদি ওই একটা কৃষি উদ্যোক্তার মাধ্যমে আমরা যদি কৃষকটাকে দিই, কৃষকটা সময় বাঁচবে এবং সেটা গুণগত মানসম্পন্ন জিনিস পাবে, এবং ওখানে যে কৃষি উদ্যোক্তা যে ছেলেটা কাজ করবে সেখান থেকে সেটা ইনকাম করতে পারবে। তাহলে এখানে ইনকাম করতে তার বেকারত্বটা দূর হয়ে যাবে, তখন সে এখান থেকে সে কিছু টাকা ইয়ে করে অথবা সংসারও চালাতে পারবে বা লেখাপড়া খরচ যোগাইতে পারবে। এটা আমরা একটা উদ্যোগ নিচ্ছি আর কি। আমরা শুধু দর্শক মণ্ডলী, আমরা এত সময় আব্দুল খালেকের সফল উদ্যোক্তা আব্দুল খালেক ওনার সম্পূর্ণ কথা শুনলাম এবং তার পুরা নার্সারি এবং পুরা কার্যক্রম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি এই আব্দুল খালেকের মতো আমরা যারা পরিবারে বা সমাজে বেকার যুবক আছি, তারা যদি এই রকম উদ্যোগ নিয়ে যদি আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে আমাদের চাকরির জন্য
কারো কাছে ধন না দিতে হবে না সমাজে যারা বেকার কম বেকার লোক আছে তারা এই আব্দুল খালেকের মতো এরকম উদ্যোগ নিয়ে যাতে সফল উদ্যোক্তা হতে পারি এই চেষ্টাই আমরা করতে চাই তো দর্শক মণ্ডলী আমি আশা করি আমার এই ভিডিওটা পুরাটাই আপনারা দেখার চেষ্টা করছেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন আমাদের এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রদীপ্ত কৃষি চ্যানেলের পাশে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য এবং নতুন আইডিয়া নিয়ে আপনাদের পাশে থাকব দেখা হবে আগামী পর্বে তত সময় আপনারা ভালো থাকুন।